একজন নতুন ইউটিউবার যখন সে ইউটিউবিং শুরু করে বা ইউটিউবে আসে সেই সময় কিন্তু তার কাছে কোনো সাবস্ক্রাইবার থাকে না যে কারণের জন্য সে যখনই কোনো ভিডিও আপলোড করে তার ভিডিওতে কিন্তু ভিউ আসে না আর এই ঘটনাটা কিন্তু প্রতিটা নতুন ইউটিউবারের সাথেই ঘটে থাকে তার কারণ যে সমস্ত ইউটিউবারদের কাছে সাবস্ক্রাইবার রয়েছে তারা যখনই ভিডিও আপলোড করে সেই ভিডিওর নোটিফিকেশান সে সাবস্ক্রাইবারদের কাছে যায় এবং তাদের ভিডিওতে কিন্তু ভিউ চলে আসে কিন্তু একজন নতুন ইউটিউবার তার কাছে যদি কোনো সাবস্ক্রাইবার না থাকে সে কিভাবে তার ভিডিওতে ভিউ আনবে এই নিয়ে আজকের ভিডিওতে অল্প কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন এবং ভিডিওর মধ্যে যে টিপসগুলি শেয়ার করা রয়েছে সেই টিপসগুলির ব্যাপারে ভালো করে বুঝে নেবেন আপনি যদি এই টিপসগুলির বিষয়ে ভালো করে বুঝে নিতে পারেন তাহলে আপনি কিন্তু নিজেই দেখবেন আপনার চ্যানেলে অটোমেটিক আস্তে আস্তে ভিউ আসা শুরু হয়ে গিয়েছে তাই আবারও বলছি ভিডিওটি কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন বিশেষ করে আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনার কাছে যদি কোনো সাবস্ক্রাইবার না থাকে এবং আপনি যদি নতুন শুরু করছেন ইউটব চ্যানেলটিকে তাহলে কিভাবে আপনি আপনার ভিডিওতে ভিউ আনবেন এই বিষয়গুলি কিন্তু আপনার জানার অবশ্যই প্রয়োজন রয়েছে আর সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই সঙ্গে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনার ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তা চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে ছটি টিপস সম্পর্কে আলোচনা করব বা ছটি টিপস আপনাদের কাছে শেয়ার করব। আপনারা যদি এই ছটি টিপস ভালো করে মেনে চলেন অথবা ভালো করে বুঝতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে অটোমেটিক কীভাবে ভিউ চলে আসছে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি আপনার চ্যানেলে যদি অল্প সময়ের মধ্যে আপনার নতুন চ্যানেলে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার আনতে চান তাহলে আপনার চ্যানেলে অবশ্যই ভালো মানের ভিডিও আপলোড করুন তার কারণ ইউটিউব যখন প্রথম সব জায়গায় লঞ্চ হয় মানে প্রতিটা কান্ট্রিতে লঞ্চ হয় সেই সময় কিন্তু বহু ইউটিউবার ইউটিউবে আসে এবং সেই সময় কিন্তু কোনো ভালো মানের ভিডিও বা খারাপ মানের ভিডিও এটা দেখা যেত না যখনই সেই সময় কোনো ইউটিউবার সে কোনো ধরনের ভিডিও আপলোড করতো সেই ভিডিও কিন্তু অটোমেটিক ভাইরাল হয়ে যেত বা অটোমেটিক ভিডিওতে কিন্তু ভিউ চলে আসতো কিন্তু বর্তমান সময়ে ইউটিউবে কিন্তু প্রচুর কম্পিটিশান রয়েছে আর এই কম্পিটিশানের মধ্যে আপনার ভিডিওতে যদি ভিউ আনতে চান তাহলে কিন্তু আপনাকে ভালো মানের ভিডিও অবশ্যই তৈরি করতে হবে এবং আপনার ইউটিউব চ্যানেলে সেই ভালো মানের ভিডিওটি কিন্তু আপলোড করতে হবে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভালো মানের ভিডিও সেটা কিভাবে তৈরি করা যায় এই নিয়েও অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে উপরের আই বটনের লিঙ্ক দেবো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন অথবা এই ভিডিও শেষে একটি প্লে লিস্টের লিঙ্ক আসবে সেখান থেকেও কিন্তু আপনি ভিডিওটি দেখে নিতে পারেন তবে একটি কথা মনে রাখবেন আপনি যদি ভালো মানের ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড না করেন তাহলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার ভিডিও দেখবে না হয়তো দেখা গেল আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওর কোনো না কোনো ভিডিও কোনো দর্শকের সামনে গেল যদি ভিডিওটি ভালো মানের না হয় সেই দর্শক কিন্তু পরবর্তীতে আপনার ভিডিও তার ভিউ করবে না বা আপনার যে সমস্ত আদার্স ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু তারা দেখবে না তাই অবশ্যই আপনার চ্যানেলের শুরু থেকে ভালো মানের ভিডিও আপলোড করতে থাকুন দেখবেন অটোমেটিক আপনার চ্যানেলে ভিউ চলে আসবে ইউটিউবে আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ ইদানিং কি হয় যে সমস্ত নতুন ইউটিউবাররা ইউটিউবিং করতে আসছে তারা কি করছে আজকে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করলো কালকে একটি ভিডিও আপলোড করলো পরশু একটি ভিডিও আপলোড করলো তারপরে কিন্তু তারা আর ইউটিউব চ্যানেলটিকে ওপেনই করলো না মানে না কোনো ভিডিও আপলোড করছে না কোনো কিছু করছে এমন করলে কিন্তু হবে না ইউটিউবে যদি আপনি অল্প সময়ের মধ্যে আপনার নতুন চ্যানেলে ভিউ আনতে চান তাহলে আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে নিয়মিত অর্থাৎ যদি আপনি মনে করেন যে সপ্তাহে সাত দিনে সাতটি ভিডিও দেবেন তাহলে কিন্তু আপনি পরপর সাত দিন কন্টিনিউভাবে আপনাকে ভিডিও দিয়ে যেতে হবে অথবা আপনি যদি মনে করেন যে সপ্তাহে আপনি চারটি ভিডিও দেবেন তাহলে প্রতি সপ্তাহে কিন্তু আপনাকে চারটি ভিডিও দিতেই হবে ঠিক আছে এটাই হলো নিয়মিত অ্যাক্টিভ থাকা আপনি যত ইউটিউবে ভিডিও আপলোড করবেন তত কিন্তু আপনি অ্যাক্টিভ থাকবেন সেই সঙ্গে যখনই আপনি ভিডিও আপলোড করছেন এবং আপনার ভিডিও যখন আস্তে আস্তে দর্শকদের সামনে যাচ্ছে এবং তারা যখনই কোনো কমেন্ট করছে সেই কমেন্টে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে কিন্তু উত্তর দিতে হবে তাহলে কি হবে ইউটিউবে কিন্তু আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন এবং আপনার ভিডিও কিন্তু অল্প সময়ের মধ্যে প্রচুর ভিউ জেনারেট করে ফেল দেবে তাই নিয়মিত ইউটিউবে আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করা জানতে হবে আপনি হয়তো এই কথা শুনে হাসবেন যে ইউটিউবে ভিডিও আপলোড করতে কে না পারে আজকালকার দিনে ছোট্ট একটা বাচ্চাও কিন্তু ভিডিও আপলোড করতে পারে কিন্তু সেই ভিডিওটি সঠিক মেনে কিন্তু আপলোড হয় না যেমন বেশ কিছুদিন আগে বেশ কিছু ইউটিউবার আমাকে তাদের চ্যানেলটি চেকিং করতে দিয়েছিল সো তাদের চ্যানেল যখন আমি চেকিং করছিলাম দেখছি তা ভিডিও তো আপলোড করেছে কিন্তু সেই ভিডিওর কোনো নিয়মের মধ্যে নেই অর্থাৎ ভিডিওতে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু কোনো কিছু দেওয়া নেই তাই ইউটিউবে ভিডিও আপলোড করলেই হবে না সেই ভিডিওটিকে আপলোড করার সঠিক নিয়মগুলি জানতে হবে এবং সেই নিয়ম মেনে তবে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে তাই আপনি যদি মনে করেন যে আপনি তাড়াতাড়ি আপনার ভিডিওতে ভিউ আনতে চান তাহলে সঠিক নিয়ম মেনে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করুন আর আপনি যদি না জানেন যে সঠিক কোন পদ্ধতিতে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন এই নিয়েও অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে উপরে আই বটনের লিঙ্ক পেয়ে যাবেন অথবা এই ভিডিওর সে যে প্লে লিস্টটা আসবে সেখান থেকে আপনি ভিডিওগুলি কিন্তু দেখে নিতে পারবেন আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড করছেন সেই ভিডিওগুলির লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বন্ধ করুন ইউটিউবে যে সমস্ত নতুন ইউটিউবার আসে তারা কী করে যখনই তাদের চ্যানেলে কোনো একটি ভিডিও আপলোড করছে সেই ভিডিওটির লিঙ্ক কপি করে নেয় কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য যে মাধ্যমগুলি রয়েছে সেই মাধ্যমে তার যত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন রয়েছে প্রত্যেকের কাছে কিন্তু আলাদা আলাদা করে লিঙ্ক শেয়ার করে এটা করা কিন্তু উচিত নয় কেননা আপনি তাদের কাছে লিঙ্কগুলি হয়তো শেয়ার করছেন তাদের কাছে লিঙ্কগুলি যাচ্ছে তারা লিঙ্কটা পেয়ে ভিডিওতে ক্লিক করবে যদি তাদের ভিডিওটি ভালো না লাগে তারা কিন্তু সেই ভিডিওটি দেখবে না যার ফলে আপনার ভিডিওটি কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে আর এইভাবে যদি আপনার ভিডিওগুলি ডাউন হতে থাকে তাহলে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটাকে সবার সামনে প্রমোট করবে না সেই জন্যে আপনি যেহেতু ইউটিউবে নতুন এবং আপনার চ্যানেলটিও নতুন আপনার কাছে কোনো সাবস্ক্রাইবারই নেই তাই সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিওর লিঙ্কগুলি শেয়ার করা বন্ধ করুন তাহলে দেখবেন অটোমেটিক আপনার ভিডিওতে ভিউ চলে আসবে কারণ আপনি আপনার ভিডিওগুলি যত শেয়ার কম করবেন ইউটিউব কিন্তু তত আপনার ভিডিওগুলিকে প্রমোট করার চেষ্টা করবে সেই জন্যে বলবো সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করা বন্ধ করুন প্রয়োজন হলে আপনি ফেসবুকে আপনার প্রোফাইলে আপনার লিঙ্কগুলি শেয়ার করতে পারেন যেখান থেকে অন্য কেউ ভালো লাগলে দেখতে পারে না লাগলে ব্যাক করে চলে যেতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার বন্ধুবান্ধব বা স্বজনদের একটা একটা করে লিঙ্ক শেয়ার করবেন না এতে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হবে এবং আপনার চ্যানেল কিন্তু ভিউ আসতে চাইবে না এবং ডাউন হয়ে যাবে নিজের ভিডিও নিজে দেখা বন্ধ করুন ইউটিউবে যে সমস্ত নতুন ইউটিউবাররা ইউটিউবিং করতে আসছে তারা তাদের চ্যানেলের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য এবং ওয়াশ টাইম বাড়ানোর জন্য করে কি তারা যে ডিভাইস থেকে তাদের ইউটিউব চ্যানেলটি চালিয়ে থাকে সেই ডিভাইসেই একাধিক জিমেল তৈরি করে নেয় না সেই ডিভাইস থেকেই মানে যে ডিভাইস থেকে তাদের ইউটিউব চ্যানেলটি চালাচ্ছে সেই ডিভাইস থেকেই অন্য জিমেল দিয়ে একের পর এক ভিডিওগুলো কিন্তু দেখতে থাকে এটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে তার কারণ আপনার জিমেলটা আলাদা হতে পারে কিন্তু আপনার ডিভাইসটা আলাদা নয় আর আপনি যখন আলাদা কোনো জিমেল থেকে দেখবেন ওই আপনার ওই ভিডিওটি সেই সময় কিন্তু ইন্টু বুঝে ফেল দেবে তার কারণ প্রতিটা মোবাইলের বা প্রতিটা ডিভাইসের কিন্তু একটা আইএমই নাম্বার আছে যখনই ইউটিউব দেখছে যে একই আইএমই নাম্বার থেকে অন্যান্য চ্যানেল তৈরি করে সেখান থেকে ভিডিও দেখছে সেই সময় ইউটিউব বুঝে যে আপনার ভিডিওটিকে কিন্তু ডাউন করে দেবে যার ফলে আপনার ভিডিওটি কিন্তু আর লোকের সামনে পৌঁছাবে না যার ফলে আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে না তাই আপনি আপনার নিজের ডিভাইস থেকে ভিডিও দেখা বন্ধ করুন তাও নিজের ভিডিও আপনার যদি ভিডিও দেখার প্রয়োজনই হয় তবে আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের যে ডিভাইস রয়েছে মানে তাদের কাছে যে সমস্ত মোবাইলগুলি রয়েছে সেই মোবাইল থেকে আপনি ভিডিও দেখতে পারেন কিন্তু নিজের মোবাইলে একাধিক জিমেল আইডি খুলে নিয়ে সেই মোবাইল থেকে বা সেই ডিভাইস থেকে আপনি কখনোই নিজের ভিডিও নিজে ওয়াশ করবেন না এতে আপনার ভিডিও কিন্তু ডাউন হয়ে যাবে একই বিষয়ে আপনার চ্যানেলে একই বিষয়ের উপর একাধিক ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে যে সমস্ত নতুন ইউটিউবাররা আসে তারা কি করে শুরু যেহেতু শুরু পয়েন্টে রয়েছে তারা কিন্তু বুঝতে পারে না কোন ধরনের ভিডিও তারা আপলোড করবে ওই জন্য আজ একরকম ভিডিও আপলোড করছে কাল একরকম করছে পরশু দিন একরকম করছে বা তারপর দিন অন্যরকমভাবে ভিডিও আপলোড করছে এইভাবে তার চ্যানেলে যখন পাঁচটা দশটা ভিডিও আপলোড হয়ে গেল সেই সময় কি সে কী করে যে না ভিউ আসছে না ভিডিও আপলোড করবো না এমন করলে কিন্তু হবে না তার কারণ হচ্ছে ইউটিউব কিন্তু তখনই একটা নতুন চ্যানেলের ভিডিও প্রোমোট করে যখন দেখে না ওই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে এবং ওই নামে বা আপনার যে চ্যানেল সেই চ্যানেলের নামে একটি চ্যানেল রয়েছে এবং সেখানে ভিডিও আপলোড হচ্ছে এবং সেখানে অ্যাক্টিভ থাকছে সেই সময় কিন্তু ইউটিউব কি করে ওই ভিডিওগুলিকে অন্যের কাছে পাঠিয়ে দেয় তাই আপনার ইউটিউব চ্যানেলে দুই চারটে বা পাঁচটা দশটা ভিডিও না রেখে আপনি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করার চেষ্টা করুন তবে সব থেকে সুবিধায় যদি ওই ভিডিওগুলি একই বিষয়ের হয় অর্থাৎ আপনি যদি ইউটিউব রিলেটেড ভিডিও বানান তাহলে শুধু পর ইউটিউব রিলেটেড ভিডিওই বানিয়ে যান যদি আপনি এডিটিং শেখান তাহলে আপনি পরপর পর সব এডিটিং ভিডিওই শিখিয়ে যান মাঝখানার অন্য কোনো ধরনের ভিডিও বা অন্য কোনো বিষয় ভিডিও আপলোড করবেন না এতে কী হবে যখনই আপনি একই ধরনের ভিডিও আপলোড করবেন ইউটিউব বুঝতে পারবে না যেহেতু এই চ্যানেলটাই এই ধরনের ভিডিও পরপর আপলোড হচ্ছে তার মানে এই ভিডিওগুলির উপরে এই চ্যানেলটি কাজ করছে যার ফলে ওই ধরনের যে সমস্ত দর্শকগুলো রয়েছে তাদের সামনে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটিকে পৌঁছে দেবে যার ফলে আপনার ভিডিওতে কিন্তু অটোমেটিক ভিউ চলে আসবে সেই জন্যই আপনি যদি নতুন চ্যানেল স্টার্ট করে থাকেন এবং শুরু থেকে যদি আপনি ভিউ আনতে চান তাহলে একই বিষয়ের উপরে একাধিক ভিডিও প্রয়োজন হলে আপনি পঞ্চাশটা ষাটটা সত্তরটা পর্যন্ত ভিডিও আপলোড করে দিন পরপর কোনো চিন্তা না করে তারপরে দেখবেন আপনার চ্যানেলে অটোমেটিক কিন্তু ভিউ আসা শুরু হয়ে যাবে সো ফ্রেন্ড আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে ইউটিউবে নতুন চ্যানেলের ভিউজ আনার ছটি টিপস শেয়ার করেছি আশা করছি টিপসগুলি আপনারা বুঝতে পেরেছেন এবং টিপসগুলি আপনাদের ভালো লেগেছে যেহেতু আপনি একজন নতুন ইউটিউবার তাই শুরু থেকেই এই টিপসগুলি আপনি মেনে চলুন দেখবেন আপনার চ্যানেলেও কিন্তু অটোমেটিক ভিউ আসতে শুরু হয়ে যাবে আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন